সম্মানিত দর্শক, এবার ভারতে ঈদের নামাজ বন্ধ ছিল। ভারতের রোজার ঈদ ও নামাজ বন্ধ হওয়ার পর ভারতের গরিব দুঃখীদের 5 কোটি টাকা দান করলেন জিত। পুরো খবরটি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সব খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিন। পবিত্র রমজান মাসের শেষ হচ্ছে শুক্রবারই। ভারত জুড়ে খুশির ঈদ পালন করা হবে শনিবার, অর্থাৎ 22 এপ্রিল। শুধু ভারত নয়, বাংলাদেশ, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মালয়েশিয়ার মতো দেশেও এই দিনই পালন করা হবে ঈদুল ফিতর। বিশেষ প্রার্থনা, উপহার দেওয়া ও উৎসবের জমায়েত হওয়া ছাড়াও ঈদুল ফিতরের সঙ্গে জড়িয়ে আছে অনেক ঐতিহ্যবাদী রীতিনীতি। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল জাকাত আল ফিতর প্রদান করা। এই প্রথার মাধ্যমে দরিদ্রদের অর্থ সাহায্য বা বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। সাধারণত ঈদের নামাজের আগেই এই রীতি পালন করে ধর্মপ্রাণ মুসলিমরা। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী বছরের নবম মাস হল পবিত্র রমজান। এই সময় রোজা পালন করেন মুসলিমরা। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত না খেয়ে থাকেন মুসলিমরা। পবিত্র রমজান মাসের পর আসে শাওয়াল মাস। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী 10ম মাস হল শাওয়াল মাস। এই মাসের প্রথম দিনই পালিত হয় ঈদুল ফিতর। ঈদুল ফিতরের মাধ্যমে শেষ হয় পবিত্র রমজান মাস, যাদের অবস্থান দেখে রমজানের সমাপ্তি ঘোষণা করা হয়। এদেশে অবশ্য ঈদের দিনক্ষণ জানানো হয় দিল্লির জামা মসজিদের তরফে। সাম্প্রতিক সময়ে ভারতের মহারাষ্ট্র, কর্ণাটক ও মধ্যপ্রদেশে মসজিদে মাইকে আজান দেওয়া, বোরকা নিষিদ্ধ ও হালাল মাংস বিক্রি নিয়ে নানা বিতর্ক চলছে। ওমর আবদুল্লাহ বলেন, কেন আমরা মসজিদে লাউড স্পিকার ব্যবহার করতে পারবো না? যদি অন্য ধর্মের পবিত্র স্থানগুলোতে ব্যবহারের অধিকার থাকে, মসজিদে কেন নয়? আপনারা আমাদেরকে বলেন হালাল মাংস বিক্রি করবেন না, কেন? আমাদের ধর্ম আমাদেরকে হালাল মাংস খাওয়ার অনুমতি দেয়, কেন আপনারা এটা বন্ধ করতে চাচ্ছেন? ঈদ নিয়ে এবার কথা বলেন জিত। তিনি বলেন, বিগত 2 বছর ধরে কেউ নামাজ পড়তে পারেনি মহামারীর কারণে। আমি সবসময় চেষ্টা করি জনগণের সাথে কুশল বিনিময় করতে। এই ঈদে নামাজ বন্ধ থাকবে তা আমি মেনে নিতে পারি না। ভারতের আইন সবার জন্য সমান হওয়া উচিত। আমি সরকারকে অনুরোধ করি তারা যাতে এই বিধিনিষেধ উঠিয়ে নেয়। আমি মুসলিমদের পক্ষে আছি। আমি এই ঈদে গরিব দুঃখীদের জন্য 5 কোটি টাকা দান করে দিলাম, যাতে করে ওনারা ঈদের পর আরও ভালোভাবে চলতে পারে, ভালো খাবার খেতে পারে। সম্মানিত দর্শক, ঈদ নিয়ে জিতের মন্তব্য কেমন লাগলো আপনাদের জানান আমাদেরকে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন। ধন্যবাদ।